আসসালামু আলাইকুম মাসিকাস আউট থেকে চলে আসছে একটা ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে তো আরুনি হওয়ার পর থেকেই আমি আসলে কখনোই আরুনিকে নিয়ে একা একা জার্নি করিনি সব সময় আরুনির বাবা আমাদের সাথে ছিল তো এই ফার্স্ট টাইম আমি আর আরুনি দুজনে আসছিলাম হচ্ছে কুষ্টিয়াতে আসছিলাম বলতে এখনও আছি কুষ্টিয়াতেই আছি তো ওর বাবা আসতে পারে নাই যেহেতু হঠাৎ করে আমরা চলে আসছি আসলে আমরা যে এখন আসি আগের দিন সন্ধ্যার দিকে জানতে পারি যে আমার আম্মা একটু অসুস্থ ওই জন্য আর কি হঠাৎ করে চলে আসতে হয় আর ওইভাবে তো সবসময় ছুটি নেওয়া সম্ভব হয় না বলে ওর বাবা আর আসতে পারিনি। তো যাই হোক ওই দিন থেকে চিন্তাই ছিলাম যে ওকে নিয়ে আমি পুরো জার্নিটা কীভাবে করবো কারণ গাজীপুর কালীগঞ্জ থেকে আমার কুষ্টিয়া আসতে যদি জ্যাম হয় তাহলে তো আরও অনেক বেশি সময় লাগে না হলে তো ছয় ঘন্টা সাত ঘন্টা লাগেই তো আমরা বের হয়েছিলাম বাসা থেকে সাতটার মধ্যে যেহেতু কালীগঞ্জ থেকে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের আবার বাসে উঠতে হয় আবদুল্লাপুর আসতেই আমাদের প্রায় ঘন্টা দেড় সময় লেগে যায় বাস স্ট্যান্ডে পৌঁছাতে তারপরে আবার বাসের জার্নি শুরু হয় আর কি তো আর উনি বাসে ওঠার আগ পর্যন্ত ভালোই ছিল বাসে উঠে পঁচিশ তিরিশ মিনিট পর্যন্ত সে একটু জানলা দিয়ে দেখলো কেমন কি অবস্থা গাড়ি চলছে বাস চলছে আকাশ দেখা যাচ্ছে নদী দেখা যাচ্ছে পুকুর দেখা যাচ্ছে এরকম আর কি একটু কথাবার্তা বলতে বলতে ও ঘুমাই গেল যেহেতু সাধারণত ওঠে সাড়ে আটটা নয়টার দিকে ওই দিনও ছয়টার সময়ই ঘুম থেকে উঠে গেছিল ঘুমটা কমপ্লিট না হওয়ার কারণে ও তখন ঘুমাই যায় আমিও কিছুটা বেঁচে যাই কারণ ওর আবার বোমিটিক প্রবলেম আছে যে জেগে থাকলেই এটার সম্ভাবনা অনেক বেশি তো যাই হোক ওর ঘুমানো দেখে আমি মনে মনে শান্তি পাচ্ছিলাম সিরাজগঞ্জ পর্যন্ত ও পুরোটা সময় ঘুমাই তো সিরাজগঞ্জে আসার পরে ওর ঘুমটা ভাঙে আর এই যে পপকর্ন হচ্ছে আমার বাস জার্নিতে একটা জিনিস যেটা হইলে আমার একটু শান্তি লাগে মানে বাসের জার্নিতে যদি কিছু খাওয়া প্রেফার করি সেটা হচ্ছে পপকর্ন সাথে যদি একটু পেয়ারা পাওয়া যায় পেয়ারা আর একটা কোকোকোলা থাকলেই আমার মোটামুটি বাস জার্নিটা চলে আর সেই সাথে আমার নিজেরও কিছুটা বোমেটিক প্রবলেম হয় যদিও এখন অনেকটা গা সওয়া হয়ে গেছে কারণ সাথে এখন মেয়েকেও দেখতে হয় ওর দিকে অ্যাটেনশন দিতে গিয়ে আমার প্রবলেমটা অনেকটা কমে গেছে তো তারপরেও আমি কিছু চকলেটস রাখি যখন একটু খারাপ লাগে তখন ওইটা খাই আর কি তো সিরাজগঞ্জ থেকে যখন আমাদের বাসটা আবার সারে তখন সে রীতিমতো জেগে আছে আমি বললাম যে আর একটু ঘুমাও তাহলে তুমি হচ্ছে ঘুম থেকে উঠলে আমরা কুষ্টিয়া পৌঁছে যাব। সে বলে না আমার ঘুম শেষ আর তখন অবশ্য তার খারাপ লাগা শুরু হয়েছে বাসে সে চড়তে চায় না যখন থেকে কথা বলা শিখছে তখন থেকে বলে যে আমি আর বাসে যেতে চাই না তো ওই রকম একটু পর বলতেছে আর বনপাড়া থেকে আমাদের আসলে প্যাসেঞ্জার নামা শুরু করে গাড়ি যেই থামে সে জিজ্ঞেস করে যে মা আমরা কি এসে গেছি আমি বলি না আমার এখনও আসিনি তো এই করতে করতে যাই হোক আমরা সুস্থভাবেই কুষ্টিয়া পৌঁছে গেছি আমার একটা নতুন অভিজ্ঞতা হলো যে আমি আর নিয়ে একা একা কালীগঞ্জ থেকে চলে আসছি প্রথমবারের মতো ইনশাল্লাহ এরপর থেকে আর কখনো সমস্যা হবে না ভয়টা ভেঙে গেছে যে না আমি পারবো তো সবাই আমার আমার জন্য একটু দোয়া রাখবেন তিনি একটু অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেস্টটাকে একটু সাপোর্ট করবেন পেস্টার পাশে থাকবেন ধন্যবাদ সকল